বহরমপুর শহরে এই প্রথম শুরু হলো মিনিস্ট্রি অব জুট ফেয়ার। 15 অক্টোবর থেকে শুরু করে এই মেলা চলবে 4 দিন ব্যাপী। বৃহস্পতিবার বহরমপুর কৃষ্ণনাথ কলেজিয়েট স্কুলে মেলার উদ্বোধন করেন সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধি চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন জুট কমিশনার মলয় চক্রবর্তী সহ অন্যান্যরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99515। জুটের তৈরি শিল্পের নানান শৌখিন সামগ্রীর সম্ভার নিয়ে বহরমপুর শহরে এই প্রথম শুরু হলো মিনিস্ট্রি অব জুট ফেয়ার। 15 অক্টোবর থেকে শুরু করে এই মেলা চলবে 4 দিন ব্যাপী 19 অক্টোবর পর্যন্ত। বৃহস্পতিবার বহরমপুর কৃষ্ণনাথ কলেজিয়েট স্কুলে মেলার উদ্বোধন করেন সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধি চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন জুট কমিশনার মলয় চক্রবর্তী সহ অন্যান্যরা। সারা ভারতের বিভিন্ন রাজ্যের মোট 25টি জুটের স্টল রয়েছে এই মেলায়। তার মধ্যে পাট শিল্পে সমৃদ্ধ মুর্শিদাবাদ জেলার রয়েছে 15টি স্টল। এই মেলা আরো বৃহৎ পরিসরে বিভিন্ন শহরে করার পরিকল্পনা রয়েছে বলে জানান জুট কমিশনার মলয় চক্রবর্তী। খালি বড় শহরের মধ্যে সীমাবদ্ধ না রেখে এখন দ্বিতীয় সেকেন্ড টায়ার থার্ড টায়ার যেটাকে বলে সেইখানে আমরা ছড়াতে চাইছি। এটা প্রথম উদ্যোগ, যেমন আমাদের এমপি অনারেবল এমপি বললেন, এটা আমরা যে আছে এখন বহরমপুর হচ্ছে ফার্স্ট, যেখানে প্রথম যেটা আমরা করছি। এরপরে আমরা খুবই হোপফুল, আমরা আশা করছি যে এটা সাকসেসফুল হবে। আর এর সাকসেসের উপর যেরকম সাকসেসফুল হবে, আমরা এইভাবে ভিন্ন ভিন্ন জায়গায় আরও 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 শহরগুলোতে যাওয়ার আমাদের পরিকল্পনা আছে। কতগুলো স্টল রয়েছে এই প্রদর্শনী? এখানে 25টা আছে, 25টা সারা ভারতবর্ষ আছে। এর মধ্যে কিন্তু বেশিরভাগ যে আছে পশ্চিমবঙ্গ। আর আমরা যেহেতু এটা মুর্শিদাবাদ, এমনিতেই পাটের জায়গা, আপনারা শুনলেন পাটের জায়গা, তো আমরা মুর্শিদাবাদকে প্রাধান্য দিয়েছি। মুর্শিদাবাদের 15টার মতন আছে, 15টার মতন। মুর্শিদাবাদ জেলার অন্যতম শিল্প পাট শিল্প, তাই দুর্গাপূজার আগে মিনিস্ট্রি অফ জুট ফেয়ারে আসার জন্য জেলাবাসীকে আহ্বান জানান সাংসদ অধি চৌধুরী। 30 লাখ পাট চাষি আমাদের এই দেশে আছে, তাদেরকে এই পাট বাকি রেখেছে। 3 থেকে 3.5 লক্ষ শ্রমিক আছে পাট শিল্পের সঙ্গে যুক্ত, তাদেরকে এই পাট বাঁচি রেখেছে। এই পাট কি করতে পারে, দয়া করে আপনারা এই ছবিগুলো নিয়ে একটা ভিডিও করে দেখান মানুষ। তাজ্জব করার ব্যাপার, যা যা দেখলাম এখানটাই তাজ্জব করার ব্যাপার। এখানে মেয়েদের স্যানিটারি ন্যাপকিন পর্যন্ত তৈরি হচ্ছে এই পাট থেকে, ভাবা যায়। পাট থেকে তেল পর্যন্ত হয়, পৃথিবীতে পাট থেকে ইথানল হচ্ছে, জেনে রাখুন। এগুলো 100% বায়োডিগ্রেডেবল। এর সবটাই পর্যায়ে পাট কি জানেন, জমি পাটের জন্ম দেয়, পাট জমিতে বড় হয়, পাট আমাদের রুটি দেয়, রুজি দেয়, পাট মরে গেলে আবার জমিতে মিশে যায়, এটা হচ্ছে পাটের সাথে বড় দল। 100% বায়োডিগ্রেডেবল মানে কি, এই পাট তার যখন মৃত্যু হয় তখন সে আবার মাটিতে চলে যায়। শুধু এমনি এমনি যায় না, মাটিকে উর্বর করে। এত গুণ পাটের আমরা তো জানি না। পাট মানে ফালতু কি হবে, আপেল না, নাশপাতি না, পাট নিয়ে কী হবে? কিন্তু পাট তার যে মূল্য, তার যে গুরুত্ব, সেটা কত বড়, আমরা এসব ব্যাপারে সচেতন থাকি না। তাই আজকের এক্সিবিশনে আমি বহরমপুরের মানুষকে আবেদন করব, আপনারা দয়া করে আমার আবেদনটা পৌঁছে দেবেন। আজকের এক্সিবিশনে বহরমপুরের মানুষকে আবেদন করব, দয়া করে, দয়া করে পুজো প্যান্ডেলে যাওয়ার আগে, যবে পুজো হবে হবে তার আগে, এই কৃষ্ণনাথ কলেজিয়েট স্কুলে এসে এই যে পাট জাত যে প্রদর্শনী, এই প্রদর্শনী একবার দেখে যান, চোখ আপনাদের ছানা বড় হয়ে যাবে, এটুকু বলতে পারি। চক্ষু ছানা বড় হয়ে যাবে আমাদের জেলার সাধারণ পরিবারের মা বোনেদের, তাদের দক্ষতা, তাদের স্কিল, তাদের নৈপুণ্যতা দেখে আপনারা তাজ্জব হয়ে যাবেন। আপনারা এখান থেকে জিনিস কিনতে আরম্ভ করবেন, সস্তায় পাট জাত জিনিস কিনুন, এ সুযোগ বারবার পাবেন না। বহরমপুর শহরে এই প্রথম মিনিস্ট্রি অফ জুট ফেয়ার চলবে 15 অক্টোবর থেকে 19 অক্টোবর পর্যন্ত। এই মেলায় পেয়ে যাবেন জুটের তৈরি শিল্পের নানান শৌখিন সামগ্রীর সম্ভার। তাই আর দেরি না করে দুর্গাপূজার আগে আজই চলে আসতে হবে মিনিস্ট্রি অফ জুট ফেয়ারে। স্থান বহরমপুর কৃষ্ণনাথ কলেজিয়েট স্কুল। সময় সকাল 10টা থেকে রাত্রি 8টা।
ভার্জিন প্লাস্টিক, উন্নত মানের বেস্ট কোয়ালিটির প্লাস্টিকজাত দ্রব্যের একমাত্র ঠিকানা ভার্জিন প্লাস্টিক। চেয়ার টুল থেকে শুরু করে আপনার গৃহস্থালের নিত্য প্রয়োজনীয় প্লাস্টিকের রকমারি দ্রব্যের বিপুল সম্ভার রয়েছে আমাদের কারখানায়। দক্ষ কারিগর দ্বারা নির্মিত আমাদের প্রতিটি দ্রব্য, তাই আর দেরি না করে আপনার প্রয়োজনীয় জিনিসটি পছন্দ মতো নিতে আজই চলে আসুন আমাদের কারখানায়। খুচরা ও পাইকারি বিক্রেতা সহ হোম ডেলিভারির সুবিধাও রয়েছে। আমাদের ঠিকানা বাঘা ওমরপুর ঘোষালা রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932769630। বহরমপুর শহরে সর্বপ্রথম সুগার থাইরয়েড ও হরমোন বিশেষজ্ঞ বিশিষ্ট সুচিকিৎসক ডিএম এন্ডোস্ক্রিনোলজি ডক্টর রমজিৎ বাড়ি, এমবিবিএস এমডি ডিএম এসএসকেএম হসপিটাল, বর্তমান সহকারী অধ্যাপক মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হসপিটাল। আপনি কি প্রেগনেন্সি নিতে চান? তাহলে অবশ্যই আপনার থাইরয়েডের পরীক্ষা করান, কারণ যদি আপনার থাইরয়েডের সমস্যা থেকে থাকে এবং তার যদি সঠিক চিকিৎসা না হয়ে থাকে, তাহলে প্রেগনেন্সি থাকাকালীন বাচ্চার শারীরিক এবং মানসিক বিকাশের একটা দীর্ঘস্থায়ী সমস্যা হতে পারে, যেটা কিন্তু থাইরয়েডের চিকিৎসা আগে পেয়ে থাকলে সম্পূর্ণভাবে নির্মূল করা যায়। নিয়মিত বসছেন চরক স্কয়ার ডায়াগনস্টিক এবং রিসার্চ সেন্টারে লালদিঘি আলাপন অনুষ্ঠান বাড়ির সামনে। যোগাযোগ নম্বর 7477151253, 7477799633।